নমস্কার বন্ধুরা ঝুমঝুমি ওয়ার্ল্ড চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি ঝুমঝুমি আজ আমি আপনাদের শোনাব হাস্যরসিক মোল্লা নাসিরুদ্দিন ও তেনালি রামনের সেরা গল্পের বাহার বইটি থেকে একটি হাসির গল্প গল্পটির নাম অদ্ভুত ভিক্ষা গল্পটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে পরবর্তীকালে আরো এরকম অনেক হাসির গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি তাহলে বন্ধুরা চলুন গল্পটি শোনায় গরমকালে এক দুপুরে কড়া রোদের জন্য রাস্তায় বেরোতে পারেননি নাসির উদ্দিন তিন তলায় বিশ্রাম করছিলেন এই সময় নাসিরের বাড়ির দরজায় প্রচন্ড শব্দ হয় তিনতলা থেকে বিরক্তির সঙ্গে নাসির দেখেন একজন লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রশ্ন করেন কি চাই এই অসময়ে লোকটি বলেন দয়া করে নিচে আসবেন কিছু কথা ছিল অগত্যা নাসিরুদ্দিন নিচে এসে দরজা খোলেন প্রশ্ন করেন কি ব্যাপার লোকটি বলেন হুজুর আমি একজন দিন ভিখারি দয়া করে যদি ভিক্ষা দেন তবে ভালো হয় ও এই কথা এসো আমার সঙ্গে ওপরে ভিখারিটি আশায় আসায় নাসিরের পিছু পিছু উঠে আসে একেবারে তিন তিনতলায় নাসিরুদ্দিন তার চেয়ারে আরাম করে বসে বললেন শোনো হে ভাই আমি কিছু ভিক্ষা দিতে পারবো না আমায় ক্ষমা করো ভিখারিটি লজ্জায় দুঃখে আবার নিচে নেমে গেল তাহলে বন্ধুরা এই রকম আরও অনেক মজার মজার গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজ আসি আবার নতুন কোনো হাসির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন